সালামু আলাইকুম, আরও একটি রিভিউ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি রিভিউ করব পেন্টিনের একটি সহজ বাংলা ভাষায় যদি বলি তাহলে হেয়ার সিরাম, যেটা মিরাকেল রেস্কিউ। তো এটা আমাদের চুলে কি করে না করে এবং এটা ইউজ করার পর আমি কীরকম রেজাল্ট পেয়েছি আমি সেটাই আলোচনা করব। তো আমি নর্মালি এইভাবেই রিভিউ করি যে আমি একদম একটা প্রোডাক্ট ইউজ করার পর আমার কেমন লেগেছে আমি একদম ডাইরেক্ট সেটাই বলি, এটার গায়ে কি আছে কি নেই এবং কী কী ইনগ্রিডিয়েন্টস আছে ওইগুলো আমি এত লম্বা করে বলি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি একদম শর্টকাট বলতে চাই যে প্রোডাক্টটা ইউজ করার পর আমার ভালো লাগলো কি লাগলো না। দ্যাটস ইট। তো এটা আপনার চুল যখন ভেজা থাকবে তখন এটা স্প্রে করে নিতে হবে। তো আমি বলি যে এটা ইউজ করলে কি বেনিফিটটা আপনি পাবেন, যাদের চুল নর্মালি খুব ড্রাই কিংবা একটু রুক্ষ তারা এটা ইউজ করলে একটু একটা সিল্কিনেস কিংবা একটু শাইনিনেস আপনি আপনার চুলে ফিল করবেন। তার পাশাপাশি যারা চুলে কালার, তাদের চুলে অনেকের চুলে আছে যে কালার করেছেন, সো সে কালারটা অনেকের হয়তো প্রোটেক্ট করার প্রয়োজন হয়, তো সেটা করবে। অনেকে আবার চুল কালার করার পর চুলটা খুব ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো আপনি এটা ইউজ করলে এই ড্যামেজ কিংবা এই এটা থেকে আপনি বাঁচতে পারবেন। অনেকের আছে যে সূর্যের যে তাপটা আমাদের চুলে লাগার পর চুলটা নষ্ট হয়ে যায়, তো আপনি বাইরে যাবার আগে চুলে এটা স্প্রে করে নিলে সেই সূর্যের তাপ থেকে আপনার চুলটাকেও রক্ষা করবে। তার পাশাপাশি যে শাইনিনেসটা আমরা চাই, সবাই আমাদের চুলে চাই, সেটা মোটামুটি 100%-এর মধ্যে আমি বলবো যেটা 75% দিয়ে থাকে। একদম 100% যে এটা ইউজ করার পর আপনার চুল শাইন হয়ে যাবে ওই রকম কিছু না, 75% হয়তো বা আপনি শাইনিনেসটা আপনার চুলে ফিল করতে পারবেন, চুলটা খুব একটু ঝলমল ঝলমল করবে। এবং দ্যাটস ইট। এবং এটা স্মেল, হ্যাঁ এটার স্মেলই খুব ভালো, আমি স্মেলটা আমার খুব ভালো লেগেছে, চুলে একটা ভালো স্মেল করে। অনেক হয় কি মাথাটা ঘেমে ঘামের একটা স্মেল আসে, সো এটা ইউজ করলে চুল থেকে ভালো একটা স্মেলও আসে। এই তো দ্যাটস ইট, আর তেমন কিছুই না, আর তেমন কিছুই করে না এটা। সো আপনাদের যাদের চুল সিল্কি আছে শাইনি আছে তারা এটা ইউজ করার কোনো প্রয়োজন নাই, আর যাদের চুল একটু ড্রাই তারা এটা ইউজ করতে পারেন। তো যাদের এটা প্রয়োজন আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে কিনতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতে তারা আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অফকোর্স আপনারা কোন কোন প্রোডাক্টের রিভিউ চান আমাকে অফকোর্স কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব সেই প্রোডাক্টগুলো রিভিউ করার জন্য। তো আজকের মতো আল্লাহ হাফিজ।